আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে আজকে একটা কথা বলে দিই আমাকে যেভাবে হুমকি দামকি দেওয়া হয় কোনোদিন কোনো সময় যদি শুনেন আমি কোনো জায়গায় আক্রান্ত হয়েছি আপনারা নির্দিদায় নিঃসংকুচে মনে রাখবেন যারা মাজার পূজারী যারা বাতিল কবর পূজারী তারাই আমাদেরকে আক্রমণ করবে কারণ তারাই আমার বিভিন্ন ওয়াজে বিভিন্ন আলোচনায় নানা অ্যাটাক করে ফোন করে নানাভাবে আমাকে হুমকি দামকি দিচ্ছি এবং রসুল্লার আগমনে খুশি হয়েছে আবু তালেব সে জাহান নামে রসুল্লার চলে যাওয়াতে বেশি ব্যতীত হয়েছেন হজরত অমর এবং সিদ্দিক আকবর আমরা সিদ্দিক আকবরের গোষ্ঠী এটা নতুন টপিক দিলাম আপনাদের সামনে রসুল্লার চাচা আবু তালে রসুল্লার আগমন খুশি হয়েছিল ঠিক আছে এই জন্য আল্লাহ তারা প্রতিদান দিয়েছে তবে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দেয় না তাহলে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইমান শর্ত ঠিক না ইমান শর্ত মাহে রবি আউ্বল চলছে নবী করিম সাল্লাহ আলু সাল্লামের শুভাগমনের এই মাস চারিদিকে রসুল আকরম থানা থানাহানি প্রশংসা শুনতে পাচ্ছি তার ওই ধারাবাহিকতায় আমরা আমাদের এ মসজিদে ধারাবাহিকভাবে কথা বলছি নবী করিম সল্ল্লাহ আলু সাল্লামের শুভাগমনের এই মাসে শুধু আলোচনা সীমাবদ্ধ রাখা নয় পুরো বছর জুড়েই সবসময় জীবনের প্রতিটি বাকে বাকে পড়ানুল করিম যেভাবে বিশ্বজনীন ওরানুল করিম জিবে আল্লাহ তালার পক্ষ থেকে আমাদের জন্য চিরস্থায়ী হেদায়তের আখের কিতাব হিসেবে নাজিল হয়েছে ঠিক নবী করিম সল্লাসাল্লামের পরে আর কোন নবী কিংবা রসুল আসবে না সেটা আল্লাহ তালার পক্ষ থেকে প্রতিষ্ঠিত একটি সত্য এবং বাস্তব সম্মত কথা এই জন্যে রসুল্লাহর আনিত জীবন বিধান স্থায়ী শাশ্বত তার এই জীবন আদর্শ শুধু মাহে রবিউলাউব্বলের ভেতরে সীমাবদ্ধ রাখা চলবে না সেটি হবে জীবনব্যাপী সেটা হবে বিশ্বব্যাপী সেটা হবে আমাদের পুরো জীবনকে ঘিরে আমরা নবী করিম সাল্লি সাল্লাম সহ প্রিভিয়াস যে সমস্ত মেসিন জার্স আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তালা পাঠিয়েছেন তাদেরকে প্রেরণের কি উদ্দেশ্য ছিল সে বিষয়ে আমরা কথা বলেছি কথা দুই দুজমা হয়েছে আমরা আপনাদের সামনে অনেকগুলো পয়েন্ট নিয়ে বলেছি নাম্বার ওয়ান ছিল একত্ববাদ প্রতিষ্ঠার জন্যে নাম্বার টু সৃষ্টি জগতের প্রতি আশীর্বাদ হিসেবে নাম্বার থ্রি ছিল সাক্ষ্যদাতা সুসংবাদ দাতা জান্নাতের এবং জাহান্নাম থেকে ভীতি প্রদর্শনকারী হিসেবে আল্লাহ তালা তার রসুলকে পাঠিয়েছেন এ ব্যাপারে কোরআন এবং হাদিস কি বলে তার যথেষ্ট দলিল আদিল্য আমরা পেশ করেছি শুধু এইটুকু বলছি নবী করিম সাল্লি সাল্লামকে যে আল্লাহ তে আলা সাক্ষী হিসেবে পাঠিয়েছেন আমরা একটা কথা বলেছিলাম যে রসুল তো এসেছেন সবার পরে তাহলে তিনি কিভাবে পূর্ববর্তী যত নবী রসুল ছিলেন কমরা ছিলেন তাদের ব্যাপারে সাক্ষী প্রদান করবেন সাক্ষী দেওয়ার জন্য তো প্রত্যক্ষদর্শী হওয়া চাই উইটনেস হওয়া চাই আমি যদি না দেখি তাহলে আমি এই ব্যাপারে সাক্ষী কিভাবে দিই এ ব্যাপারে এটা যেহেতু একটি আপেক্ষিক বিষয় এটা নিয়ে বহু দা বিভক্তি আছে বহু সংশয় বহু সন্দেহ বহু বিতর্ক আছে তো আমি বিষয়টি এইভাবে বলেছি সুরা আনকেবুতে একটি আয়াত আল্লাহ বলছেন মুবিন আল্লাহ আকাশ যত সব জ্ঞান বিজ্ঞান আছে যত সৃষ্টি রাজি আছে সব কিছু তার রসুলের সামনে তিনি এইভাবে সামনে ধরে রেখেছেন কিভাবে ধরে রেখেছেন আমরা ক্লাসে ছেলে মেয়েদের সামনে যে গোলকটা ধরে বলি এটা সৌদি আরব এটা ফ্যালেস্টাইন এটা ইরান এটা কুয়েত এভাবে করে ছেলে আমরা হাতের ছড়ি দিয়ে দেখিয়ে দেখিয়ে বলি এটা যে জীবনে কোনোদিন দিন গোলক দেখেনি যে কোনোদিন দিন এ ব্যাপারে ধারণা লাভ করেনি সে আশ্চর্য হয়ে বিশ্বব্যাভূত হয়ে যাবে কিভাবে পৃথিবীর দুশো বৃষ্টির অধিক রাষ্ট্র একই সাথে ক্লাস ওয়ানের ছেলে সামনে আমরা এভাবে দেখাতে পারি না দেখলে জ্ঞান না থাকলে কেউ বুঝতে পারবেন আল্লাহ তহ ঠিক সেভাবে তার রসুলের সামনে সারা দুনিয়াকে সরিষার দানার নিয়ে সামনে নিয়ে এসে তিনি দেখিয়ে দিচ্ছেন এটা আপনার এই সৃষ্টি এটা আমার এই সৃষ্টি এটা আমার এই সৃষ্টি এভাবে করে করে যেই জ্ঞান আগের যেই জ্ঞান পরের সমস্ত জ্ঞান যা তার রসুলকে জানানো প্রয়োজন মনে করেছেন এটা সব জ্ঞান আল্লাহ তালা তার রসুলকে তিনি জানিয়ে দিয়েছেন সুবাহান আল্লাহ তো এই কথা বলতে গিয়ে একটা প্রশ্নের উদ্রেক হয় সেটা কি সেটা হচ্ছে বর্তমান সমাজে একটা কথা ব্যাপকভাবে প্রচলিত আছে নবী করিম সাল্লাহ আলু সাল্লাম গায়েব জানে কিনা গায়েব মানে অদৃশ্যের খবর সেটা জানে কিনা একটা প্রশ্নের অবতারণা হয় একটা শ্রেণী বলে চুপ বুঝে যে নবী করিম গায়েব জানেন অথচ গায়েবের খবর রাখেন গায়েবের সব ব্যাপার খুঁটিনাটি জ্ঞান রাখেন একমাত্র আল্লাহ তাহ সেটার পক্ষে বিপক্ষে আমি অনেক যুক্তি পেশ করেছি আপনাদের সামনে নবী করিম সাল আলি ওকে কতটুকু আল্লাহ তালা জানিয়েছেন তাও আল্লাহ বলা হয় আমি জাফর সাহেবকে এই মসজিদের কিছু ব্যাপারে বলে দিলাম ভাই আপনি এই এলাকায় নতুন আসছেন আপনাদের এই এলাকার মসজিদের অবকাঠামো এই আপনাদের এই এলাকার পরিবেশ এই আপনাদের এই এলাকার মানুষজনের বৈশিষ্ট্য এই আপনাদের এই এলাকায় প্রবেশের ফটক এতটা আমি ওনাকে জানিয়ে দিলাম অথবা রিভিউ খেলা যে দেখা হয় ছেলে মেয়েরা মা বাবার একসাথে বসে ব্রাজিল আর্জেন্টিনা খেলা হচ্ছে রিপ্লাই যে খেলাগুলো হয় ছেলে হঠাৎ করে মাঝখান থেকে ছোট একটা ছেলে বলে উঠবে আব্বু এখন গোল দিবে বাবা এর আগের দিন খেলা দেখে আব্বু এখন গোল দিবে এখন গোল হবে বলতে বলতেই দিয়ে দিল মেসি গোল একটা গোল দেওয়ার সাথে সাথে তো বাবা কিরে আমার দুই বছরের ছেলে সে কিভাবে জানলো এখন মেসি গোল দিবে এই খেলা যে সে গত রাত দেখছে এটা তো বাবা আর জানে না আসলে এই খেলাটা সে গত রাত দেখছে এটা রিভিউ চলছে খেলা রিপ্লাই চলছে এখন ঠিক আল্লাহ তার রসুলের ব্যাপারে গোলককে সামনে নিয়ে এসে ছেলে মেয়েদেরকে আমরা যেভাবে বলি এটা সৌদি আরব এটা মিশর এটা কুয়েত এটা কাতার ঠিক সেভাবে যেইটুকু জ্ঞান দেওয়া দরকার সেই পরিমাণ জ্ঞানকে বলা হয় আম্বাউল গাই এবং এই প্রকারের জ্ঞানের ভেতরে হতে পারে সামনের হতে পারে পেছনের সামনের জ্ঞান পেছনের জ্ঞানের উদাহরণে পেশ করেছিলাম যদিও কথাটা ডাবল হয়ে যাচ্ছে পেছনের জ্ঞানের ভেতরে আমরা আপনাদেরকে উদাহরণ দিয়েছিলাম এইভাবে রসোল্লার জন্মের একান্ন দিন আগের একটা ঘটনা ছিল আব্রাহা বাদশাহ খানে কাবা ধ্বংস করতে এসেছিল রসুল্লাহ কাল্লাহ তালা সে ধ্বংসের ইতিহাস সেই নেপথ্যের ইতিহাস বর্ণনা করতে গিয়ে তিনি করানুল কেরিমে প্রশ্ন করছেন এভাবে আলাম তার কৈফাফা আলা রব্ব কাবিয়া হাবিল ফির নবী হে আমার আপনি কি দেখেননি আমি হস্তি বাহিনীর সাথে কি আচরণ করলাম এটা তো রসুল্লাহর জন্মের একান্ন দিন আগের ঘটনা তো রসুল কিভাবে দেখবেন প্রশ্ন এসে যায় রসুল কিভাবে দেখবেন এটা তো জন্মের একান্ন দিন আগের ঘটনা আর যদি রসুল ভবিষ্যতের ব্যাপারে যদি আপনার এতটা বদ্ধমূল ধারণায় থেকে থাকে আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই যে হুদের ময়দানে নবী করিম সাল আলী ওসাল্লাম সাহাবাহিকামদের পঞ্চাশ জনের একটা তীরন্দাজ বাহিনী একটা গোপন জায়গায় দাঁড়া করিয়ে রেখেছিলেন খালেদ ইবনুল বলিদ একমাত্র ব্যতিক্রমী ব্যক্তি কাফের টাকা অবস্থায় মুসলিম হওয়া অবস্থায় কোনোদিন তার জীবনে তিনি পরাজয় চোখে দেখেননি পঞ্চাশ জনের তীরন্দাজ একটি বাহিনী একটা গোপন জায়গায় তিনি দাঁড়া করিয়ে দিয়েছিলেন তিনি দেওয়ার সময় বলেছিলেন যদি আমরা বিজয়ের কেতন উডিন করি তোমরা বিজয়ী উদযাপনের জন্য আমাদের সাথে আসবা না অথবা পরাজিত হয়ে যদি চিল আমাদের শরীরের গোস্তগুলো টেনে টেনে খায় তারপরেও দুঃখ প্রকাশ করার জন্য মাঠে না দুটো কথা বলে দেওয়ার পরেও দেবী করিম সাল্লি সাল্লামের হাতে যখন বিজয়ের আশীর্বাদ এসে যায় কাফেররা পশ্চাদপদ হয়ে পলায়ন করে তখন এগারো জন ছাড়া পঞ্চাশ জনের বাকি উনচল্লিশ জন মাঠে নেমে আসে সাহাবাইকার আমরা যাদের মাথায় শিরস্ত্রাণ ছিল বর্ম ছিল সব ওনারা খোলে যার যার মতো করে একটু রিল্যাক্স মোডে ছিলেন ঠিক খালেদ ইব্দুল ওয়ালিদ এই অবস্থা পর্যবেক্ষণ করে পেছন দিক থেকে ওই পঞ্চাশ জনকে দাঁড়া করিয়ে রাখা জায়গা ফাঁকা পেয়ে ছ একটা আক্রমণ করে বসলে এই আক্রমণের একটা পর্যায়ে করিম সাল্লাহ আলী ও মারাত্মকভাবে তিনি আহত শহীদ হয়ে যায় মাতার লোহার হেলমেটের একটা অংশ ভেঙে মাথায় ঢুকে যায় খুব পেতে ঘটনা রসুল্লাহকে যদি আল্লাহ তালা তাইবের খবর সবকিছুই জানিয়ে দিতেন তাহলে এই ইহুদের যুদ্ধের এই ঘটনার প্রেক্ষাপটকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন বলেন যতক জানানো আল্লাহ প্রয়োজন মনে করেছেন এটাকেই সমর্থন দিতে গিয়ে সূরা আরাফে বলছেন কুলা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররান ইল্লা মাশাআল্লাহ রসুল আপনি আপনার কওমকে বলে দিন লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা কোন নাফা করার কোন ক্ষতি করার কলান কলান করার সক্ষমতা আল্লাহ আমার হাতে দেন নাই ولو كنت اعلم الغيبা লাستكثر من الخير ব্যাপক বহুবিধ কল্যাণ সাধন করার যে জ্ঞান সেটা আল্লাহ তাহালা তার নিজের হাতে রেখে দিয়েছেন বলেন ওমা সমস্ত ভবিষ্যতের খবর যদি আমার কাছে থাকত তাহলে আমি এমন জায়গায় পা দিতাম না যে এই জায়গায় আমার ক্ষতির আশঙ্কা আছে আবার কিছু কিছু বিষয় আল্লাহ তার রসুলকে জানিয়েছে শুধু রসুল কেন হজরতলমরকে পর্যন্ত রসুল্লাহ জানিয়েছেন এক যুদ্ধে। হজরত তহমূরকে সেনাপতি বানিয়ে রসুল্লাহ পাঠিয়েছেন হযরত তহমূর ডান দিকে গেলে শত্রুর কবলে পড়বেন বাম দিকে গেলে বেঁচে যাবেন জুমার খদবা দিচ্ছি হযত আমার জুমার খদবা দিচ্ছে সেনাপতি যুদ্ধের ময়দানে তিনি শত্রুর কবলে পড়ে যাবেন মাত্র হযত আমার এই জুমার খদবার এই মেহের আপনি কাজকে জীবে আমি আপনাদের সামনে বসেছি ঠিক এই জায়গা থেকে ইয়া সারিয়াতাল জাবাল এই পাহাড়ে তুমি শত্রুর কবলে পড়ে যাবে তোমর আছেন মদিনায় তিনি বলেন না হকার হজরতমর এই ধরনের একটা ইতিহাস এটা ইতিহাসে বর্ণিত আছে হজর তোমার মসজিদে থেকে যুদ্ধের ময়দানে সেনাপতিকে তিনি ডিরেকশন দিচ্ছেন এটা আল্লাহর পক্ষ থেকে বিশেষ একটা সাহায্য এই একটা ঘটনাকে কেন্দ্র করে আপনি সাহাবাই গায়েব জানতেন রসুল্লাহ সমস্ত গায়েবের খবর রাখতেন এটা আপনি বলতে পারেন না ঢালাউব এটা সময় উপযোগী ব্যক্তি বিশেষে সময় উচিত কোন ব্যাপার আল্লাহ তা আলা তার রসুলকে এবং সাহাবাইকরামদেরকে কাণ্ডগুলো সংগঠিত করিয়েছে এটা শরীয়তের একটা অংশ এটা তাসাউফের একটা অংশ এটা আমরা স্বীকার করি না তবে ঢালাও ভাবে কোনো কথা বলার ক্ষেত্রে একটু সাবধান হওয়া চাই রসুল যদি আপনি ঢালাও ভাবে গায়ব জানেন বলেন তাহলে এটা আল্লাহর সমপর্যায়ে পৌঁছে যায় ইমাম মালেক রহমাতুল্লাহে আলীর একটা ইতিহাস বলেছিলাম আপনাদের নিশ্চয় জেনে থাকার কথা সেটা কি ম্যাম মালিক রহমাতুল্লাহে আলে ছিলেন মদিনার তিনি মদিনায় হাঁটতে গিয়ে জোতা পাইয়ে রাখতেন না কৃষ্টার্থ হলে বেশি পরিমাণ পানি পান করতেন না শুধু জিব্বার উপর একটুখানি পানি লাগাতেন মাত্র তিনি কল্পনা করতেন ভাবতেন রসুল যেই জমিনে শুয়ে আছে এই জমিনে কেমনি ইমাম মালেক প্রস্রাব করবে রসুল যেই পথে হেঁটেছেন যেই জনপদে চলেছেন এই জনপদে রসুল্লার কদমের উপর কেমনি ইমাম মালেক জোতা পাইয়ে হাঁটবে এটার নাম ততোয়া ফতোয়া হচ্ছে জোতা পাইয়ে দিতে পারবেন ফতোয়া হচ্ছে প্রস্রাব করতে পারবেন আপত্তি নেই কিন্তু ইমাম মালেক বলছে আমি করবো না আমার রসুল যে জনপদে শুই আছেন এই জনপদে আমি প্রস্তাব করব না এটা আমার যে লাগে তিনি বলছেন আমার মৌতের পরে দাফনটা যেন হয় মদিনায় ভাবতে ভাবতে একটা সময় তার মন বেছাইন হয়ে উঠল তিনি মক্কা শরীফ যাবেন হজ করবেন মক্কা শরীফ যাওয়ার চিন্তা করতে আবার কুলি যে মর দিয়ে উঠল যদি মক্কা শরীফ আমার মৃত্যু হয় তাহলে আমার দাফনটা মক্কায় হয়ে যাবে রসুলের জমিনে তো আমার দাফন হবে না ভাবতে ভাবতে হয়রান প্রেশান ঘুমিয়ে পড়লেন রাত্রিবেলায় স্বপ্নে দেখলেন তারে দেখানো হয়েছে পাঁচটা আঙ্গুল কয়টা আঙ্গুল পাঁচটা আঙ্গুল ঘুম থেকে জেগে উঠেই তিনি অস্থিত পাঁচটা আঙ্গুল মানে কি পাঁচ বছর পাঁচটা আঙ্গুল মানে কি পাঁচ যোগ পাঁচটা আঙ্গুল মানে কি পাঁচ ঘন্টা পাঁচটা আঙ্গুল মানে কি পাঁচ দিন কিছুই তো বুঝতে পারলাম সমকালীন স্বপ্নের ব্যাখ্যাদাতা ছিল ইবনে সিরিন তিনি তৎকালীন সময়ে সময় উপযোগী স্বপ্নের ব্যাখ্যা দিতে পারতেন ইবনে সিরিনের শরণাপন্ন হলো এই স্বপ্নের ব্যাখ্যা নিয়ে এ গাইবের খবরের ব্যাপারে কথা বলছি এই কথাগুলো মনে রাখা দরকার মুসলিম উম্মার এই আলম রাখা দরকার ইবনে সিরিনের কাছে এই ব্যাপার নিয়ে জানতে চাওয়া হল ইবনে সিরিন জবাব দিলেন ও চার মাজাহাবের জাহাবের ইমাম মালেক রহমতুল্লাহ আলে জেনে রাখুন আল্লাহ তালা এই স্বপ্নের ভেতরে পাঁচটা আঙ্গুল দেখানোর ভেতরে আপনাকে পাঁচ বছর বাঁচার ইঙ্গিত দেন নাই পাঁচ ঘন্টা পাঁচ দিন পাঁচ মিনিট বাঁচার ইঙ্গিত দেন নাই আপনাকে এই পাঁচ আঙ্গুলের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে পাঁচ বিষয়ের জ্ঞান আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনে আর কারো কাছে নেই আল্লাহ আকবার সেই পাঁচ বিষয় কি হবে তাতে কোনো সন্দেহ আছে নাই তবে কেয়ামত হবে এই কেয়ামত হওয়ার সুনির্দিষ্ট ক্ষণ সম্পর্কে কেউ জানে না এই যে আকাশ থেকে বৃষ্টি নাজিল হবে মেঘমালায় পরিপূর্ণ অন্ধকারে ছেয়ে গেছে আকাশ আদৌ বৃষ্টি হবে কিনা ফিল হাম মায়ের পেটের ভেতরে কি সন্তান আছে আপনারা প্রশ্ন করতে পারেন ইদানিংকাল মায়ের পেটে কি সন্তান আছে সেটা তো আমাদের আলট্রাসাউনের মাধ্যমে এন্ডোস্কোপির মাধ্যমে সেটা অনেক সময় জানিয়ে দেয় কিন্তু মহৎ্রী নে আমরা বলছেন না সেই জানার কথা বলা হয়নি এখানে এখানে বলা হচ্ছে পিতার দেশ থেকে সবাইকে নির্গত এক ফোটা পানির ভেতর কমপক্ষে বিশ লাখ অনেকে সেটা বিশ লাখের বেশি বলেছেন কমপক্ষে বলছি কমপক্ষে বিশ লাখ শুক্রাণু উপরে অনেক হইতে পারে কমপক্ষে বিশ লাখ যে পুরুষের বীর্যের ভিতরে শুক্রাণু অবস্থান করে ওই পুরুষের সন্তান ধারণের সক্ষমতা আছে মর্মে মেডিকেল সায়েন্স প্রমাণ দিয়েছে যে সমস্ত পুরুষের সন্তান ধারণ হয় না সন্তান জন্ম হয় না তাদের এই শুক্রাণু পরীক্ষা করে দেখা গেছে তাদের এই বীর্যের ভিতরে বিশ লাখের নিচে শুক্রাণু এই জন্য তাদের সন্তান হয় না মেডিকেল সায়েন্স বলছে কমপক্ষে বিশ লক্ষ শুক্রাণু যদি অ্যাট এ টাইম মাইয়ের রেহেমের ভিতরে দূর দিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হয় এই যে এক্স 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 ওয়াই ক্রোমোজম যে একে অপরের সাথে মিলে জাইগুট হয় আলাক রক্তের পিণ্ডলি হয় এই যে এক্স এক্সের সাথে এক্স ওয়াই এর সাথে গিয়ে মিলে যে পুত্র এবং কন্যা সন্তানের যেই ডিসিশন যেই সিদ্ধান্ত এই সিদ্ধান্ত আজ পর্যন্ত পৃথিবীর কোনো মেডিকেল সায়েন্স দিতে পারে নাই এটা কি এক্স সাথে গিয়ে মিলে এক্স ওয়াই এর সাথে মিলে পুত্র কি কন্যা হবে এই সিদ্ধান্ত একজনের হাতে তিনি কে এটাকে বলা হয়েছে ওই ওইয়া আলমাফিল খান মায়ের পেটের ভিতরে সন্তান ধারণের যে প্রাইমারি স্টেজের সিদ্ধান্ত এটা কেবলমাত্র দেয় অমা আত্তাদির ইনফ্সুম্মা দা দেখিব গদা এই ভবিষ্যতের কোথায় খাবেন কোথায় যাবেন আগামীকাল অর্থাৎ এর পরের বেলা জুমার দিন এখানে অনেকে বিয়ের বাড়িতে আসছেন অনেকে বেড়াইতে আসছেন বন্ধুর কাছে জুমার পরে দেখা গেল ওনার চি আরেকজন আপন বন্ধু আপনাকে পেয়ে ওনার বাড়িতে টেনে নিয়ে গেছে বিয়ের বাড়িতে খাবার প্রস্তুত কিন্তু খেলেন বন্ধুর বাড়িতে এরকম হয় কি হয় না এটা একে বলা হচ্ছে ওমা আত্তাদির ইনফসুম্মা দা দেখ শিবো গদা এরপরে এসেছে আপনি কি খাবেন কোথায় যাবেন কার কাছে যাবেন আপনি ছাড়া আল্লাহ ছাড়া এই ব্যাপারে কেউ জানে না পঞ্চম নাম্বার ওমা তেদিরি নফসুম আবদিন তামুদ কোন জমিনে গিয়ে আপনার মৃত্যু হবে মৃত্যু সংঘটিত হওয়ার এই সুনির্দিষ্ট টাইম সম্পর্কে আল্লাহ ছাড়া কেউ জানে লাগেজ গাছটি করটা নিয়ে জিনিসপত্র বন্দি করে লাগেজ প্রস্তুত করে চলে আসবে আমেরিকা থেকে দেশে যেই আসবেন সকালবেলা ফ্লাইট রাতে ঘুমে মারা গেল বুড়ি বুড়ি প্রমাণ হাজার হাজার প্রমাণ হয় না এরকম একদিন পরে হলেই বউ সাথে দেখা হতো একদিন পরে হলে জন্মভূমিতে এসে তার দাফনটা হতো বারোটা ঘন্টার ব্যবধানে তার মৃত্যুটা হয়ে গেল আমেরিকায় এই জন্য বলছি গাইবের ব্যাপারে এটা খুব সেন্সিটিভ ইস্যু শরীয়তে কয়েকটা বিষয় খুব সেন্সিটিভ তার মধ্যে একটা হচ্ছে কিতাব তলাক বি বিবাহ বিশ্বেদ সংক্রান্ত যে অধ্যায়টা আছে আকায়েদনা সফির হেদায়ার এই চ্যাপ্টারগুলো খুবই মারাত্মক দুই নম্বর হচ্ছে কিতাবুল বুয় ব্যবসা বাণিজ্য সংক্রান্ত যে অধ্যায় তিন নম্বর এই তবদির সংক্রান্ত চার নম্বর অদৃশ্যের খবর গাইবের আলেম সম্পর্কে এই দু চারটা চাপ্টার মারাত্মক কঠিন যে কেউ পড়াইতে পারে না ক্লাসে যে কেউ এই চাপ্টারগুলো নিয়ে ক্লাসে সহজে যায় না একটা মেধাবী ছেলে যদি থাকে তারে আটকায় দেওয়ার জন্য এই দুই চারটা পয়েন্টে যথেষ্ট কিতাবুল বুইও আপডেট যে ব্যবসার পদ্ধতি আজ থেকে পঞ্চাশ বছর আগে লিখিত কিতাবের ভেতরে যে বিকাশে টাকা পাঠাবেন বিশ টাকা অতিরিক্ত দিবেন এটা যাইস না যাই বলার সুযোগ নেই যে আপনি বিদেশ থেকে টাকা পাঠাচ্ছেন আপনার অ্যাকাউন্টে ওটু এখানে কিছু টাকা যোগ যোগ হয়ে যায় আপনাকে ব্যাংক সুবিধা দিচ্ছে এই টাকাটা আপনার জন্য নিয়ে যাইস হবে কি হবে না আপনি রাষ্ট্রের যাবতীয় সুযোগ সুবিধা ভোগ করছেন সরকারি মেডিকেলে চিকিৎসা নিয়ে আপনার জন্য গর্বের বিষয় সরকারি মেডিকেল সিউ যদি কেউ একটা সিট পায় সরকারি মেডিকেলে কেউ যদি একটা চাকরি পায় সরকারি একটা চাকরির জন্য তীর্থের কাকের ন্যায় থাকে সব কিছু সরকারের জন্য পাগল কিন্তু যখনই সরকারি ব্যাংকে লেনদেনের কথা বলি তখন বলে এই ব্যাংকে তো টাকা সুদ কাছে যাওয়া যাবে বলে কি বলে না সব সরকারি ভবনীয় এক সরকারে শুধু আপত্তিকর এটার ব্যাপারে শরীর ফাইসা লাগে এই জাতীয় কিছু সেনসিটিভ ব্যাপার এটা যোগের সাথে তাল মিলিয়ে আপনাকে জবাব দিতে জানতে হবে এই জবাব দেওয়ার জায়গাটা হচ্ছে কিতাবল বইও এই জন্য এই অধ্যায়টা নিয়ে সহজে যে কেউ ক্লাসে যেতে চাই না তকদিরের ভালো মন্দের ফাইসালা আপনি দেয়ালে মাথাটা ঠেকিয়ে জোরে একটা আঘাত দিয়ে মাথাটা ফেটে ফেললেন আপনি বলেন যে এটা আমার তকদিরে ছিল এটা কি হয় ট্রেন আসছে আপনি ট্রেনের রাস্তায় শুয়ে পড়লেন বলো যেটা আমার তকদিরে ছিল এই জন্য তকদিরের মশালা খুব জটিল আর গাইবের এই মাসালা কে জানে কে জানে না যাক সেটা ভিন্ন প্রসঙ্গ আমি আপনাদেরকে একটু ক্লাসের মতো করে কিছু বিষয় বলার চেষ্টা করি যে আমি মনে করি একজন হতিব হিসেবে যে কয়দিন দায়িত্ব পালনের সুযোগ পাচ্ছি হায়াত যে কয়দিন আছে কিছু কিছু মানুষ স্কুলে গিয়েছে মাদ্রাসায় গিয়েছে কামিল পাশ দৌরে হাদিস ইসলামিক স্টাডিজ এরাবিকে ফার্সিতে অনাল মাস্টার্স করেছে কম বেশ জানে কিন্তু কিছু কিছু মানুষ আছে জীবনে কোনোদিন মাদ্রাসার ধারে কাছেও নাই মসজিদে ইভেন যে নামাজের পরে কিছু সহি কোরআন শিক্ষা মাসালামা সাইয়েল বলেন ওখানেও বসেন না এটা একটা গুরুত্বপূর্ণ জায়গা কেন ইচ্ছা না হলে বক্তৃতা শুনতে হয় আমার একটা মনের শিখানোর তাড়না সৃষ্টি হয়েছে ওই জায়গা থেকে বলে যে জুম যেখানে মিলাদনবী হয়েছে অনেক আপন মানুষ আলোচনা শুনে জুমার দিন আমি মনে করি যে এই মানুষজন যে আমাদের জন্য মনে হয় খুব পাগল এই মানুষজন বুঝে আমাদের আলোচনা খুব পছন্দ করে এই জন্য আগেভাগে আসে দেখি যে না ওনারা আসলে নিরূপায় হইয়ে আগে আসলে সব বেশিভাবে এই নিয়েতে আসেন যে হুজুর কথা ভালো বলুক খারাপ বলুক এখন শুনতে হচ্ছে এই জন্য শুনে যদি আসলে আলোচনা ভালো পছন্দ হতাম তাহলে মিলাদু তিনি প্রথম কাতারে এসে বসতেন এটা একটা আমার জানার জায়গা আর কি এই জন্য আমি বলি উল্টো ফাল্টু আলতু কথা না বল অন্তত কিছু এমন কথা বলি যে কথাগুলো আমাদের আমাদের ডক্টর এই মঞ্জুর স্যার আমাদের ডক্টর হারুন স্যাররা ডক্টর রফিক স্যার আমাদের এখানে অনেক স্যাররা থাকেন ওনারা আমাদেরকে আসলে বিশ্ববিদ্যালয়ে যখন পড়ান একটা কথা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন স্যাররা সেটা হচ্ছে কি বিশ্ববিদ্যালয়ে হচ্ছে জ্ঞান বানায় পৃথিবীর অন্যান্য প্রতিষ্ঠান সেই জ্ঞান পড়াই। এই জন্য বিশ্ববিদ্যালয়ে সুনির্দিষ্ট কোনো সিলেবাসের কোনো পাঠ্যপুস্তক দিয়ে পড়ানো হয় না সুনির্দিষ্ট কোনো এই বইটা থেকে পড়ানো হবে শুধু এটা বলা হয় না আপনাকে জাস্ট একটা টেক্সট বুক দিয়ে বলা হলে এটার রেফারেন্সে আপনি বাকিগুলো তৈরি করে নেন বিশ্ববিদ্যালয় শুধু জ্ঞানের রাস্তাটা আপনাকে দেখিয়ে দেয় বাকি আপনি গবেষণা করে বের করেন তো আমি মনে করি স্যারদের শেখানো এই পথে যারা কোনো দিন বিশ্ববিদ্যালয়ে যান নাই যারা কোনো দিন মাদ্রাসায় যান নাই যারা কোনো দিন হাদিসের দার্সে বসেন নাই এই জুমার পূর্ববর্তী আলোচনাটা এটা মনে করি এটা ক্লাসের হিসেবে এটা একটি গুরুত্বপূর্ণ ক্লাস এই জন্য ডিটেলস কিছু কথা বলার চেষ্টা করে আপনারা মাইন্ড করবেন না কথাগুলো আবার অনেকে এই কথাগুলো বিতর্কের জন্য বলে আমি কিন্তু কখনো বিতর্কের জন্য বলি নাই আমাদের প্রফেসর ডক্টর আহমদ আলী স্যার আমাদেরকে ক্লাসে এবং স্যারের লেখনীতে সবসময় একটা কথা শিখিয়েছেন সেটা হচ্ছে বাবা কোনোদিন প্রান্তিক সীমায় কথা বলবো না কখনো তোমার কথাটা চূড়ান্ত কথাই কথাটা বলবো না কারণ তুমি যা পাও নাই মানে কিতাবের নাই সেটা নয় আপনি একটা বিষয় জানেন না মানে যে কোনো কিতাবের নেই সেটা নয় হয়তো আপনি অদ্দূর পর্যন্ত এখনো পৌঁছতে পারেন নাই এই জন্য আমরা বলি এটা আমি পেয়েছি বাস আপনারটা যদি আপনি কখনো পান সেটা আমার যুক্তি বিবেচনায় ধরলে আমার সামনে আসবেন আমি আপনারটা সব মেনে নিই একসাথে যেটা সত্য সেটা আত্মসমর্পণ করতে তো আপত্তি নেই এই জন্য ভালো শিক্ষক পাওয়া জীবনে বড় ভাগ্যের ব্যাপার মহসিন ওস্তাদ পাওয়া ভালো শিক্ষক জীবনে ক্লাসে পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার এটি ওই দিন চুনতি মাদ্রাসায় সিরাত মাহফিলে আমার আলোচনা ছিল একটা হাদিস আমি বুঝতে পারতেছিলাম না একটা হাদিস আমি বুঝতে পারতেছিলাম না আমি সুযোগ বুঝেই একটা আগেভাগে গেলাম যে আমার ওখানকার যে ওস্তাদ যে মহাদ্দ সাইফুল হাদিসরা আছেন হাতে বাংলাদেশে কয়েকজন অন্যতম মনে করি আমি আর আমাদের এমন ছিলেন একদিন ছাত্রাবস্থায় মসজিদ থেকে বের হচ্ছি নিজের পাগড়িটা খোলে রুমালটা একদম খোলে ফেললেন খোলে আমাকে বলে যে তুমি এটা পাগড়ি বাঁধার মতো করে আবার বাস করো বাস করে বলে যে তুমি একটু পরে তো দেখি জানো কি না তাহলে এটা কি ধরনের বিনয়ী অস্তাজ হলে এই কাজগুলা শিখে ছাত্রদেরকে দেখে নিজের মাথার পাগড়ি করলে ছাত্রদেরকে বলে জানো কিনে আমি সামনাসামনি তুমি আমাকে দেখাও কারণ তোমরা এখন মাঠে ময়দানে কথা বলো তোমরা যদি না জানো তাহলে মানুষদেরকে কিভাবে আর আরেকদিন আঙ্গুল তোলা নিয়ে শিখাচ্ছে অনেকে হাতে আঙ্গুল তুলে ঠিক এইভাবে ওস্তাদরা বলছেন না এইভাবে আঙ্গুল তুলবেন আঙ্গুল তুলবে আগে বাস করো আর সাধু আল্লাহ বলতে বাস করো বাস করে লাইল্লাহ বলার সময় লাইল দুই আঙ্গুলে চাপ দিয়ে তোলে হাদিসে দুইভাবেই আসে অনেকেই নাড়াচাড়া করে আঙ্গুল আল্লাহ হাদিসের বাইরে এটাও হাদিসে আছে আবার হানাফি মাঝহবে সেই মাসালাটা নিয়েছে কিভাবে এভাবে নিয়ে এইভাবে রেখে দিবেন লাগাই ফেলবেন না হাতও ছেড়ে দিবেন না এটা আমাদের ওস্তাদরা সরাসরি বসিয়ে একদম এভাবে শিখিয়েছে কয়জন ওস্তাদ শিখে এই জন্য ভালো ওস্তাদ পাওয়া জীবনে সেটা বড় ভাগ্যের ব্যাপার যাক সেটা অন্য প্রসঙ্গ তাহলে নবী করিম সাল্লাহ আলী আসসালামকে আল্লাহ তালা যে সুসংবাদদাতা জান্নাতের জাহান্নাম থেকে ভৃতি প্রদর্শনকারী হিসেবে পাঠিয়েছেন আর সাক্ষী কিভাবে দিবেন জাল্লাহ আল্লাহ তাআলা समस्त পূর্ববর্তী উম্মতের ইনসিডেন্টগুলা ইতিহাস হইwidetildeগুলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামনা কোলে ধরেছেন উম্মাতাও ওয়াসাতাল্লি তাকুনু শুহাদা আলাল নাস সুহাদা আলাল নাস समस्त মানুষের জন্য যে শাক্কি বানিয়েছেন অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদব আলাইহিস সালামের যুগের ইতিহাস নৌ আলাইসলামের যুগের ইতিহাস শীষ ইসলামের যুগের ইতিহাস ইদরিস আলাইসলামের যুগের ইতিহাস হুদ আলি ইসলামের যুগের ইতিহাস সোয়েব ইসলামের যুগের ইতিহাস লুত আলাই ইসলামের যুগের ইতিহাস এইভাবে করে কারো ধারাবাহিক প্রত্যেকটা নবীর ইতিহাস তিনি আল্লাহর সামনে বলবেন এরা এই কাজ করেছে এরা এই এই নবীর বিরোধিতা করেছে আল্লাহ তাদের জন্য ফাইসালা হচ্ছে আজকে কারণ সমস্ত নবীরা সেই দিন একটা কথা বলবে লাস্তু হুনাকুম আজকে আমাদের করার কিছুই নেই লাস্তু হুনাকুম আমাদের করার কিছুই নেই যদিও আল্লাহ তালা নবীদেরকেও সুপারিশের সুযোগ দিবেন বান্দাদেরকে অনেক পরের ইতিহাস অনেক পরের কথা এই এই হাদিসের সরল অর্থকে কাজে লাগিয়ে এক শ্রেণীর ব্যবসায়ীরা আমাদের সাধারণ মানুষের পকেট কাটছে এই কথাগুলা বললে তো যারা হক্কানি আলম তাদের গায়েও পড়ে আসলে এই জন্য ডালাও না বলতে চায় কথাগুলো এক শ্রেণীর মানুষ যে নবী সিদ্দিক সুহাদা সলেহীন চার শ্রেণীর মানুষ যে সুপারিশ করতে পারবে এই হাদিসটাকে ব্যবহার করে রাস্তার যে কোনো বিক্রেতার মতো এখন ওয়াজের মাহফিলে দাঁড়াই বলে আমাকে টাকা দিবা আমাকে হাদিয়ে দিবা আমার কাছে বায়াত নিবে আমি তোমার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম বলে কি বলে না অথচ নবীদের পর্যন্ত ফার্স্ট স্টেজ আল্লাহ তাআলার কাছে তারা বলবে লাস্ত হোনা কম আমার করার কিছুই নেই যাও আদমের কাছে আদম বলবে আমার করার কিছু নেই যাও ইব্রাহিমের কাছে ইব্রাহিম বলবে যাও হুদের কাছে এইভাবে যেতে যেতে সমস্ত নবীরা অপারগতা প্রকাশ করে সর্বশেষ নবীনা ও ওকঈদুনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের কাছে যাবেন রসুল্লাহ উম্মতের এই পেরেশানি দেখে এখানে তো এক কমের উম্মত থাকবেন এখানে তো এক নবীর উম্মত থাকবে না সমস্ত নবীর উম্মতের এক জায়গায় একত্রিত হয়ে আল্লাহর আরসের ডান পাশে সিজদায় থাকবেন রসুল্লার কাছে সুপারিশ নিয়ে যখন যাবে সহ্য করতে না পে সাত দিন সিজদায় থাকার পরে আল্লাহর মায়া হবে আল্লাহ বলবেন ইরফা রাসা কায়া রসুর রাসূল জীবন অনেক কেঁদেছেন অনেক কষ্ট করেছে আজকে মসাফতুল তুলনা করুন ইসফা তুশাফফা আজকে আপনি সুপারিশ করবেন মান যাল্লাজি ইশফাউ ইনদহু ইল্লা বিইzni কে আছে আজকে আমার কাছে সুপারিশ করবে ইল্লা ইজনি যার অনুমতি দিয়ে হবে কেবল সে করবে আপনি নবীকে প্রথম অনুমতি দিলাম আপনি আমার কাছে ইসফা তুশাফফা সুপারিশ করবেন সাল তোত যা চাইবেন তাই মঞ্জুর করা হবে আল্লাহু এই জন্য তো সাফায়াতের জন্য মনোজাতের পরে আমায় আসার সময় এখন আমার ওয়াইফ প্রশ্ন করছে এখন নামাজের আগে যে আজান দিচ্ছি যে হাদিসে আছে যে আজানের জবাব দিলে নাকি রসুল্লা সুপারিশ ওয়াজিব হয়ে যায় যে হাদিসে আছে আজানের জবাব দিয়ে মানে কি আতি ওয়াল মাহমুদ আল্লাহ আমার রসুলকে আপনি মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দিন ভৌমদ ফাল আসতেও ওয়াজ ভেরি যিনি মখরাজ আসুদেউ অজালি মিল্লে দু কে দুনিয়ার জন্য আমার রসুল সুলতান আর নাসিদ মানে রাষ্ট্রীয় ক্ষমতার মুকুট পরিধানের জন্য দুয়া মক্কাবিজয়ী হিজরতের রাতে তিনি পড়ে পড়ে গিয়েছিলেন আর আশা হয়ে যাবে আশা কারো মাহমুদ এ মাহমুদ মানি সমস্ত নবীদের উপর আল্লাহ তার রসুলকে এই যে প্রশংসার মুকুট করাবেন প্রশংসনীয় জায়গায় স্থান দিবেন অর্থাৎ প্রধান অতিথির ছি একটা আমার আজ রসুলের আমি আল্লাহর জাত সেফাতের পরে যত সম্মান যত ইজ্জত যত মর্যাদা থাকতে পারে সমস্ত সানাখানি মর্যাদা প্রশংসা আপনি নবীর কদম উৎসর্গ করে দিলেন এটাই হচ্ছে আপনার জন্য আমি সারা দুনিয়া উৎসর্গ করলাম আল্লাহ তালা বলবেন সাল রসুল আপনি আজকে চান এখন রসুল চাওয়ার জন্য উম্মতের কাতারে দলভুক্ত হওয়ার দরকার আছে না নাই এখন আপনি আপনার জায়গা থেকে বলেন আমি রসুল্লার প্রিয় আসেক আমি রসুল্লার প্রিয় কিন্তু রসুল আপনাকে আশেক হিসেবে আসলে গ্রহণ করছে কি নাই নামাজ নাই দোয়া নাই তসবি নাই তাহালিন নাই এলেম নাই আমল পাগলামি করে ধর্ম পাওয়া যায় পাগলামি পরে আশেক খাওয়া যায় পাগলামি পরে আসে খাওয়া যায় না একটা বিশ্রী কথা বলি আপনাদের কুরুচিপূর্ণ কথা আর কি মাঠে আসে যে কথাগুলো না বললে তো আসলে মানুষ বুঝে না ল্যাংটা দাঁড়াই আছে ল্যাংটা বলে যে খবরদার কাছে যাইস না কিছু একটা আছে মাফ করবেন কথাটা বলার জন্য এইভাবে না বললে তাদের আসলে শুভ বুদ্ধির উদয় হবে না এই জন্য ইচ্ছে করে বলি কথাগুলো কিছু একটা আছে খবরদার কাছে যাইস না জ্বলি যাবি ঘুরে যাবি আমি বলি যে কিছু সবার আছে সে ল্যাংটা যে দেখা যায় আমরা কাপড় পরছি আমাদের দেখা যায় না এটা কি বলে কিছু আছে এটার কাউন্টার জবাব দেখেন কোন মানুষের চেহারা একজন মানুষ তাকে কেউ কিডন্যাপ করে তার এই গরদান পর্যন্ত কেটে কক্সবাজার নিয়ে গেল আর টু তার বড়ি ঘাট থেকে নিচে পর্যন্ত এই অংশ ফটিক নিয়ে গেল আচ্ছা আপনারা বলেন বুঝে বলবেন জবাবটা এই কোন মানুষের এই চেহারা কক্সেসবাজার ঘাট থেকে নিচে পর্যন্ত ফটিক এটা কার মেয়ে কান্নাতি এটাকে চেহারা দেখে বোঝা যাবে না বডি দেখে বোঝা যাবে কথা বলেন কি দেখে বোঝা যাবে চেহারা বোঝা যাবে বুঝবেন না বাবারা কথাগুলো একটু বিশ্রী করে বললাম আর কি বুঝার জন্য শ্রোতাদের সবাইতে কি মানেন না আসলে কথাগুলা লাখ লাখ মানুষের কাছে পৌঁছে যায় তরিকত হাটেকথ মারেফত শরিয়ত হচ্ছে আপনার মুখের দাড়ি শরীয়ত হচ্ছে আপনার মাথার টুপি শরীয়ত হচ্ছে আপনার এই সুন্দর জামা শরীয়ত হচ্ছে ইজ্জত আব্রসত দেখে রাখা শরীয়তের প্রথম স্টেজ হচ্ছে আপনার আপনাকে দেখতে মুসলমানিত্বের ভিতর আছে এমন লাগে কিনা অর্থাৎ একজন মানুষ সে কি আবার ব্যবসা করে একজন মানুষ সে কি কি বেঈমান একজন মানুষ সে কি বেদিন সেটা আমার দেখার দরকার না সে আজান দিল মসজিদে চলে আসলো এইভাবে করে 40টা বছর নিউ চাঁদগাবাসী থেকে সে মারা গেল সে তলে তলে ইহুদির সর ছিল না র সর ছিল না ভিন্ন ধর্মাবলম্বী ছিল সেটা আমার দরকার নাই চল্লিশ বছর সে নিউ মসজিদে ছিল আমি তারা দেখেছি মসজিদের প্রথম কাতারে ছিল জিকিরাজকার তসবি তাহলিল পড়েছে সে মুখে এটা দেখেই তার মৃত্যুর পর তার জানা যায় যে আপনার জন্য মুসলমান হিসেবে দায়িত্বের পর্যায়ে পড়েছে আপনি তারা দেখেছেন সুন্নতের পাবন একজন দায়িত্বশীল মসুল মানুষ সে ভিতরে ভিতরে কি ছিল আল্লাহ আপনাকে তার অন্তর খোসাই খোসাই ভিতরে দেখতে বলে নাই যার ভিতর শরীয়তের ভাই প্রথম অংশটা নাই যার ভিতরে শরীয়তের লেবাসটা ঠিক নেই তার ভিতর আর কিছু আছে বললো অন্তত দিন আছে আমি মনে করি না ঠিক কিনা বলেন না আপনি শরীয়তের প্রথম শর্তটা ভঙ্গ করেছেন চেহারা দেখে আমি বুঝবো যে আপনি ইমানদার না বেঈমান আপনার বাহ্যিক লেবাস দেখে আমি আপনাকে মেনে নিব যে আপনি ইমানদার কি বেঈমান আপনি কিছু আছে বলল বলেন নাই বললো বলেন না অন্তত শরীয়ত নেই তার ভিতরে এই জন্য ফেস ইজ দ্য ইনডেক্স অফ মাইন্ড আপনার চেহারায় বলে বলে দিবা আপনি আপনার বলে দিবে কর্মকাণ্ডের জাহান নামে কারণ সাক্ষী একটা শরীয়তে গুরুত্বপূর্ণ ব্যাপার সাক্ষী একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আল্লাহ তে আল্লাহ তে আহমতের ময়দানে বান্দা যখন একদম আটকে যাবে তখন বান্দা থেকে প্রতিবেশী থেকে প্রশ্ন করবে তুমি কি কোনোদিন তারা দেখো না একবার সোহান আল্লাহ বলতে কোনোদিন তারা দেখেন দু রেখা নামাজে মসজিদে যেতে কোনোদিন তারা দেখো কোন একটা রাস্তা থেকে কাটা ফেলে দিতে একটা ফেলে দিতে আল্লাহ দেখছি এই উসিলে তারা মাফ করে দিলাম আল্লাহ বলেন এই একটা আমলের উসিলে করে দিলাম তবে নিরহংকারী হতে হবে আপনাকে একটা আমল আপনি পাহাড় পরিমাণ আমল কিন্তু আপনি বলছেন আল্লাহ দয়া ছাড়া আমল নিয়ে জান্নাতে যাব জিরোই আমল বটমলেস বাস্কেট আমার কথাগুলো বোঝার জন্য বলছি হৃদয়ে দাগ কাটার জন্য বলছি নবী করিম সাল্লি সাল্লামের আগমনে খুশি প্রকাশ করেন আপত্তি নাই কিন্তু পাশাপাশি এটাও আমার নবী মেশে বিদায় নিয়েছে আমার নবী বিদায় নিয়েছেন উমরের চেয়ে বেশি আশেক হয়েছেন উমর মতো সাহাবি বলছে রসুল তে কাল করেছে এই কথা যে বলবে আমার তরবারে তার শরীর থেকে গর্দান আলাদা করে দিবে হজ উপকার বকর আসছে এসে বলছে আমা মোহাম্মদুল্লাহ রসুল রসুল্লেন তে করেছেন সোমবারে রসুল্লার দাফন হয়েছে বুধবারে তিন দিন পর্যন্ত এই জিসিম মোবারক জমিনে ছিল কেন রসুল্লার এই আনিত নবুবতের দায়িত্বের পরে খেলাফতের দায়িত্ব কে বসবে সেটা নির্বাচন না হওয়া পর্যন্ত দাফন করতে হবে যে রসুলকে নিয়ে কি তিনি খবরে চলে যাবেন কোরআনুল করিমের সুরে জুমার রায় বলছেন রসুল আপনার মৃত্যু হবে ও ইন্ মানুষ যুগে যুগে যেভাবে এনতে করেছে ঠিক আপনারও মৃত্যু হবে তাহলে কোরআনুল করিমের এই আয়াত আপনি অস্বীকার করবেন ইন্নাকা মাই জুমারের আয়াত একটা কোরআন শিবরা না কেন সামনের থেকে রসুল আপনি এনতেকাল করবেন এবং আপনার আশেপাশ পূর্ববর্তী পরবর্তী যারা তারাও এনতেকাল করবেন এই যে মঈত শব্দের অর্থ আপনি ডিকশনারি ঘাঁটেন মৈয়ত শব্দের অর্থ আপনি ডিকশনারি ঘাঁটবেন আমি আয়াত নাম্বারটাও বলে দিচ্ছি আপনাদের সুরা জুমারের আয়াত নাম্বার একত্রিশ সরি উনত্রিশ হ্যাঁ তিরিশ নম্বর আয়াত ইন্নাকা মাইয়েতুন ও ইন্না হুম মাইয়েতুন সুরা জুমার তেইশ নম্বর পাড়ার একদম লাস্টের আগের আয়াত তেইশ নম্বর পারা এটা হচ্ছে চব্বিশ নম্বর পারার শুরু একদম লাস্টের আগের আয়াত তিরিশ নম্বর আয়াত রসুলের মৃত্যুর ব্যাপারে আল্লাহ কোরআনুল করিমের আয়াত জুমারের ত্রিশ নম্বর আয়াত এবং হজরত অমর যখন এই হুঙ্কার দিয়ে বলছে রসুল ইন্তেকাল করতে পারে না আবু বকর সিদ্দিক সামনে এসে বলছে ওমা মুহাম্মাদুন ইল্লা রসুল ওমা মুহাম্মদ ইল্লা রসুল ওমর যে মোহাম্মদ রকম মোহাম্মদ সাল্লাম আল্লাহ রসুল ছিলেন কদা খলাত মিন কবলিহির রসুল তার আগে আরো অনেক নবী রসুল অতিবাহিত হয়ে গিয়েছেন আফাইম মাতা আফাই কথা বলেন আফা মাতা মা তা তিনি যদি মারা যান মা তা মানে স্বাভাবিক মৃত্যু আও কতিলা পতিলা বাণী তিনি যদি শাহাদত বরণ করেন এখানে ইনকলাবুতুম মালা আখাবিকুম তোমাকে পত্তলিকতার দিকে ফিরে যাবে মাইল্ড কলিফ যে পেছনের দিকে ফিরে যাবে রসুলের মৃত্যুর সাথে সাথে ফলে ইয়েদুরুল হাসায় তার জেনে রাখা উচিত সে দিনের সামান্যতম ক্ষতি করতে পারবে না কারণ এই ধর্ম এই দিন কোন ব্যক্তির বিশেষণের উপর নির্ভর করে আমি ক্ষতিব না হলে কে মসজিদের মেহরাব খালি থাকবে কোনো খালি থাকবে কেউ কোনোদিন খালি থাকবে না মসজিদের মেহরাব সারা দুনিয়ার সমস্ত আয়লমলামা মারা গেলে কি দিন জমিন থেকে উঠে যাবে উঠবে না এটা আল্লাহ হেফাজত করবে সুরুল্লার ব্যাপার আল্লাহ তালা সেটা আয়াত কোথায় পাবেন সেটা পাবেন সুর আল এমরানের একশত চুয়াল্লিশ নম্বর আয়াত সুর আল এমরানের একশত চুয়াল্লিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন আববকর সিদ্দিক ওমরের সামনে রাসূলের অন্তকালের পরে আয়াতটা স্মরণ করিয়ে দিয়ে হযরত অমর বলছে এই ধরনের একটা আয়াত কোরআনুল কারীমের ভেতর আছে আমি বিলকুল ভুলে গিয়েছিল। হযরত তোমার ঠান্ডা হয়ে গিয়েছে বুখারীর হাদিস মান কানায় মুহাম্মাদান ফইননা মুহাম্মাদান কদে মা যে ব্যক্তি মুহাম্মদ রাসূলুল্লাহর পূজা করেছে এতদিন তার জেনেらかও সে তিনি انتقال করেছে ওমান কানায় যে ব্যক্তি আল্লাহর গোলামি করেছে তিনি চিরঞ্জীব চিরস্থায়ী তার মৃত্যু হতে পারে না সোহান আল্লাহ বলেন তাহলে চিরঞ্জীব চিরস্থায়ী একজন আছেন তিনি কে তাহলে এই মাসে তো রসুল আগমনের সাথে সাথে এনতে করেছে আমি আপনাদেরকে তিন চারটা রেফারেন্স দিলাম যে রসুল এনতে কাল করছে রসুল যে এনতে কাল করছেন এই ব্যাপারে আপনাদের মনে কোনো সন্দেহ আছে কথা বলার সন্দেহ আছে রসুল হায়াত উন্নবী কি সেটা পরের অন্য মাসালা রসুলের দরবারে আমাদের আমলনামা নামা পেশ করা হয় রসুল্লা সাল্ল আলী ওয়সালাম সোমবার বৃহস্পতিবারে উম্মতের আমল নামা দেখে খুশি হন বেজার হন সেটা অন্য প্রসঙ্গ কবর জগতে কীভাবে বাচ্চেন সেটা অন্য চাপ্টার কিন্তু আমি বলছি এই ইহো জগৎ থেকে দেখাল হয়েছে কিনা হয়েছে এটা কোরআনুল কিরিমের আয়াত আমি সুর জুমারের ত্রিশ নম্বর আয়াত বললাম মাই নিতুন শব্দ এসেছে মাতা শব্দ এসেছে সুর আলী ইমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত আর হজরতমরের এই ঘটনাটা তো আপনারা সবাই জানেন তাহলে রসরুল্লাহার যেই মাসে আগমন হয়েছে ঠিক সেই মাসে তার বিয়োগ হয়েছে রসুল্লাহর আগমনে জীবনে আমরা খুশি প্রকাশ করি ঠিক রসুল্লাহ জমিন থেকে চলে যাবার পরে হজাৎ মহাসিবনে জাবলের ইতিহাসটা আমি দিন বলেছি আপনাদের মহাসিবনে জাবাল ইয়েমেনে গভর্নর হয়ে আল্লাহ রসুল পাঠাচ্ছেন সর্বশেষ কথাটা রসুল্লাহ বলছে মহাস হয়তো তোমার সাথে আমার আর জীবদ্দশায় দেখা হবে না তুমি যখন ইয়েমেন থেকে আসবা তখন আমার ঘর আমার মসজিদের পাশ দিয়ে তুমি হাঁটবা আর আমি তখন এই নবী এখানে শুয়ে থাকবো হজরত মহাসিবনে জাবাল যতক্ষণ রসুরুল্লাহকে দেখেছেন ততক্ষণ ছোট বাচ্চার মতো ঢুকরে কেঁদে কেঁদে তিনি এই মদিনা শরীফ থেকে বিদায় নিয়ে ইয়েমেনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি মনের ভিতরে এক বুক যন্ত্রণা নিয়ে গিয়েছেন রসুল আমাকে যে কথা বলছেন আমি নিশ্চিত বুঝে নিলাম আমি জীবিত রসুলকে ইয়েমেন থেকে আসার দেখব সুরা নসর যখন নাজিল হল সমস্ত সাহাবির আনন্দ উদ্বেলিত দুইজন সাহাবী কান্না করে একজন ওমর আর একজন আবু বকর উমর কেন কান্না করে এটাই দিন পেয়েছি মিলাদুল নবীর আলোচনা রেডি করতে গিয়ে পেয়েছি এই ঘটনাটা এতদিন জানতাম কেঁদেছে হজরত তুমর কেন কান্না করে হজরত তুমর কান্না করে এই কারণে সুর নসরের ভিতরে আয়াত এসেছে এইভাবে দিনের সাহায্য এবং বিজয় যখন আসবে আপনি মানুষজনকে দেখবেন দলে দলে দিনে প্রবেশ হচ্ছে পরিপূর্ণ হয়ে যাওয়া মানে এখন দিন আর পূর্ণতার দিকে যাবে না ক্ষয়ের দিকে যাবে তাহলে দিন তো আমরা ধরে রাখতে পারবো না কোনো জিনিস পূর্ণ হয়ে যাওয়া মানে এরপরে তো আর যাওয়ার সুযোগ নাই নিচের দিকে আসা ঠিক কিনা হজরত এই বইয়ে কান্নাকাটি করছেন আর হজরত আবু বকর কান্না করছেন কেন কোন সাহাবি বুঝে না যার যার মত আনন্দে উদ্বেলিত কারণ দিন পরিপূর্ণ এখন পানির গ্যাটার দেন দিন পরিপূর্ণ এখন সব জায়গায় সাহাবাইকার সব জায়গায় মুসলমানদের জয় জয়কার অবস্থা কিন্তু তালা আন। এখন কান্নাকাটি করছে কোনো সাহাবি বুঝে না কোন সাহাবি বুঝে না ছোট্ট একজন আব্দুল্লাহিন আব্বাস সদিয়াল বলছেন এই সুর আর নসরের অর্থ সবাই যেভাবে বুঝেছে আমি একটু ব্যতিক্রম ভাবে বুঝেছি সেটা কি এই যে কান্নাকাটি করছে এই কারণে যে দিনের বিজয়ী হওয়া মানি রসুলকে আল্লাহ পাঠিয়েছেন দিনের পূর্ণতার জন্য দিন পূর্ণ হয়ে যাওয়া মানি রসুল থেকে আমরা ইয়ে তিম হতে চলছি রসুল আমাদেরকে ছেড়ে চলে যাবে রসুল আমাদেরকে ছেড়ে চলে যাবে রসুল থেকে ইয়ে তিম হতে চলেছি এই জন্যই আবু ওকারের কলি সহ্য হচ্ছে না রসুল তো এই মাসে বিদায় নিয়েছে রসুল্লার বিয়োগ আমাদের মনে যন্ত্রণা আসে না নাই অবশ্যই আছে উমরের মতো প্যারেশানি আমরাও অনুভব করি প্রিয় ভাইরা আমার আমার এই আলোচনাটা মাঠে যাওয়ার পর অনেক প্রতিক্রিয়া দেখা যায় অনেক প্রতিক্রিয়া শোনা যায় কিন্তু আমি আল্লাহর উপর ভরসা করে বলছি আল্লাহর উপর ভরসা করে আপনাদেরকে আজকে একটা কথা বলে দিই আমাকে যেভাবে হুমকি দামকি দেওয়া হয় কোনো দিন কোনো সময় যদি শুনেন আমি কোনো জায়গায় আক্রান্ত হয়েছি আপনারা নির্দিদায় নিঃসংকুচে মনে রাখবেন যারা মাজার পূজারী যারা বাতিল কবর পূজারী তারাই আমাদেরকে আক্রমণ করেন কারণ তারাই আমার বিভিন্ন ওয়াজে বিভিন্ন আলোচনায় নানা অ্যাটাক করে ফোন করে নানাভাবে আমাকে হুমকি দামকি দিচ্ছি তবে আপনাদেরকে সাক্ষী একটা কথা বলে যায় আমরা স্বাভাবিক যুদ্ধুর বিনয়ী মানুষ মেহেরাবে আসলে খোদার কসম আল্লাহকে সাক্ষী রেখে বলছি মেহরাবে আসার পরে আমাদের স্বাভাবিক সেন্স আর থাকে না স্বাভাবিক সেন্স যদি আমাদের থাকে এইভাবে কেউ কোনো বক্তা কোনোদিন কথা বলতে পারবে না নিঃসন্দে কোনোদিন কেউ কথা বলতে পারবে না এই জায়গায় সরাসরি আল্লাহর পক্ষ থেকে যে রহমত নাজিল হয় এই আলোচনায় যিনি বসেন তিনি অনুভব করেন কারণ আলোচনার প্রস্তুতি নিয়ে আসি দশ মিনিটের আল্লাহ এই দশ মিনিটের আলোচনাকে দশ ঘন্টা পর্যন্ত লম্বা করে দেন আলহামদুলিল্লাহ বলি আমরা কারণ আমি বলি আমি কোনোদিন কোনো দিন আপনাদেরকে এটাও বলে যাচ্ছি কাউকে অ্যাটাক করে কথা বলি নি সত্য কথাটা বলেছি সত্য কথাটা বললে আপনার শরীরে যদি ভাই অ্যালার্জি থাকে আপনার শরীরে যদি অ্যালার্জি থাকে বেগুন খেলে হাঁসের ডিম খেলে ইলিশ মাছ খেলে তো আপনার অ্যালার্জি বাড়বে স্বাভাবিক ঠিক কিনা তো আপনার শরীরে অ্যালার্জি চিকিৎসা না করবে আপনি হাঁসের ডিম আর বেগুনের বদনাম করলে এখানে কি আপনি ফায়দা পাবেন আমার কথাটা আপনি যুক্তির কোষ্টি পাত্র যাচাই করে দেখেন আগে সত্য মিথ্যা যদি সত্যের মানদণ্ডে উত্তীর্ণ হয় আপনি মানবেন না কেন আপনার কথাটা যদি যৌক্তিক হয় আপনি আমার কাছে আসেন যে আপনার কথাটা ভাই আপনি রসুল্লা এই মাসে এতেকাল করছে সেটা ভুল বলছেন তাহলে কোরআন করিমের এই আয়াত কোরআন থেকে আপনি সরাই ফেলেন নওয়াজ রসুল যেই মাসে যেমন আসছে সেই মাসে এই মাসে ঠিক গিয়েছেন এই ব্যাপারে কি আপনাদের মনে কোনো সন্দেহ আছে যদি সন্দেহ থাকে তাহলে সুর জুমারের ত্রিশ নম্বর আয়াত সুর আল এমরানের একশো চুয়াল্লিশ নম্বর আয়াত দুটো আয়াত নিয়ে আগামী বিশুদ্ধ পর্যন্ত আপনারা গবেষণা করে শুক্রবার এখানে দাঁড়ায় আমাকে প্রশ্ন করবেন হুজুর আপনি ভুল তথ্য দিয়েছেন আমাদেরকে আমি সারেন্ডার করে কান্তরে মসজিদ থেকে বিদে হয়ে চলে যাবো ভুলত্ব দিই নাই আমি রসুল যেভাবে আসছে আমরা খুশি হয়েছি ঠিক রসুল যাওয়ার সময় আমাদের আপনি হজরত অমরের ইতিহাস তো আপনি ভুলে গেছেন রসুল্লার আশার মাধ্যমে কথাটা না বলতে চাইছিলাম শেষ পর্যন্ত এটা বলেই ফেলি এটা একটু কঠিন কথা হয়েছে এই জন্য না বলতে চাই রসরুল্লাহার আসার পরে বেশি খুশি হয়েছে কে দেখে রসরুল্লাহার আসার পরে সয়বা নামক একজন বাঁদি আবুল আহবের কাছে গিয়ে বলছে মনি আপনার মৃত ভাই আবদুল্লার ঘরে এক পুত্র সন্তান হয়েছে সমস্ত সিরতের কিতাব ফলবেন ইতিহাস পাবেন আপনার মৃত ভাই আবদুল্লার ঘরে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে সয়বা নামক বাঁদিকে আবু তো আলেব সরি আবুল হাব আবু তো আলেব তার দুই আঙ্গুলের ইশারায় ইশারা করে আজাদ করে দিয়েছিল হাদিস আসছে এই আবু তালেবকে জাহান সমস্ত জাহান নামীদের ভেতরে সবচেয়ে কম শাস্তি দেওয়া হবে যে তার পাইয়ে এক জোড়া আগুনের জোতা থাকবে এই আগুনের জোতা পরিধান করলে তার মগজগুলো ঠক বক করে সিদ্ধ হতে থাকবে আল্লাহ আকবর বলেন না কি ভয়ঙ্কর আসাব এই আবু তালেব প্রতি সোমবার রসুল্লার আগমনের দিনে খুশি প্রকাশ করেছেন এই জন্যে তিনি দুই আঙ্গুলের মাঝখান থেকে কিছু ঠান্ডা পানি পান জাহান্নামের ভিতর ভিতরে রসুল্লাহ রাগ মানে খুশি হয়েছে আবু তালেব কিন্তু এই আবু তালেব শেষ পর্যন্ত মুসলমান হয়ে কবর যেতে পারেন নাই তো আবু তালেবের এনতে রসুল্লাহ মানে খুশি হয়ে তো আল্লাহ তারে জাহান শাস্তি কমিয়ে দিয়েছেন কিন্তু জাহান্নাম নাম থেকে চিরস্থায়ী মুক্তি দিয়েছেন আপনি এটা এটা নতুন টপিক দিলাম এটা নিয়ে আপনি একটু গবেষণা করেন এটা নতুন টপিক দিলাম আপনাদের সামনে রসুল্লার চাচা আবু তালে রসুল্লার আগমন খুশি হয়েছিল ঠিক আছে এই জন্য আল্লাহ তারা প্রতিদান দিয়েছে তবে চিরস্থায়ী জাহান্নাম থেকে মুক্তি দেয় না তাহলে চিরস্থায়ী জাহান নাম থেকে মুক্তি পাওয়ার জন্য ইমান শর্ত ঠিক কিনা ইমান শর্ত এবং রসুল্লার আগমনে খুশি চাব আবু তালে সে জাহান নামে রসুল্লার চলে যাওয়াতে বিয়োগান্ততে বেশি ব্যতীত হয়েছে হজরত এবং সিদ্দিকা আকবর আমরা সিদ্দিকা আকবরের গোষ্ঠী আমরা সিদ্দিকা আকবরের অনুসারী আপনি যুক্তি খণ্ডন করে নেবেন আল্লাহ তালার কাছে সাহায্য চাই দিন বুঝে দিন মেনে আল্লাহ দিনের সঠিক আমাদের হাসিল করে আল্লাহ দান করে বলে আমিন মিডিয়া